আসো। শ্রী রামকৃষ্ণে যখন অসুখ করছিল না, মা তারে সুজি সুজি খাওয়াইতেন, একেবারে সেকে 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 সেকে। তারপরে না হইলে ওই কুচি পাটার জুস এইসব খাওয়াইতো। হ্যাঁ, রান্ধনের আবার কায়দা আছে, কায়দা বুঝছ? প্রথমে ঠান্ডা জলে মাংস দিয়া, তারপরে কিছু তেজপাতার সামান্য কিছু মশলা দিয়া, তারপরে নরম তুলার মতো কইরা সেদ্ধ কইরা নামাইতে হইতো। পিসি শোনো না, এই পান পাতার বিছানায় শুইলে বুঝছনি একেরে কর্কট রোগ শুইসা নাই শুইসা। পিসি শোনো না, ওকে একটু একা থাকতে দাও, তুমি এখন যাও, আমি তোমাকে আবার ডেকে নিচ্ছি। এসো এসো এসো। যাইতাছি যাইতাছি মনু রে, তোরে কি রোগে ধরছে? যাইতাছি। তুমি ঠাকুর পোলাটারে ভালো করে দাও, কি রঙে বললো। আরে কি করছো?